অনুমতি না নেন, এটা কি বাংলাদেশে? তো এখন আমরা তো সরকার দেশ চালাচ্ছে, সরকারের কথা অনুযায়ী যে আজকে বাংলাদেশে ট্রেন চলবে, এটা তো সরকার বা ট্রেন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় বা ট্রেনের যে অধিদপ্তর, এখন আপনি যখন একটি স্তম্ভ তৈরি করবেন বুয়েটের পলাশি মোড়ে, সেখানে কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন হোক, রাজউক হোক, বুয়েট কর্তৃপক্ষ হোক, তাদের কি পারমিশন নেওয়াটা প্রয়োজন না? শোনেন, বিশ্ববিদ্যালয় দেশে যদি সেই ধরনের পরিবেশ পরিস্থিতি থাকতো যে দেশে আইনের শাসন আছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে জবাবদিহিতা আছে, নাগরিক দায়বদ্ধতা আছে, তাহলে আমরা এই অনুমতি কিংবা তাদের দায়বদ্ধতার কথা বলতে পারতাম। আজকে ডাকসুর ভিপি ডাকসু ভবনে হত্যার শিকার জন্য হামলা করা হয়েছিল, সেই ঘটনা সারা বিশ্ববাসী দেখেছে, আন্তর্জাতিক পত্রিকা গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে। সেই ঘটনার এক বছর পরে পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় যে সেখানে হালকা ধাক্কাধাক্কি হয়েছিল। কাজে সেই পুলিশের কাছ থেকে আপনি কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আপনি কি ন্যায় বিচার আশা করবেন? আর আপনাকে একটা কথা বলি, সবসময় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম মানে এদেশের ইতিহাসে বা এদেশের ঐতিহ্যের সাথে আছে, সমস্ত মানে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জন্য ছাত্র, যুবক, যে কোনো নাগরিক গণতান্ত্রিক ভাবে আন্দোলন সংগ্রাম করতে পারে, প্রতিবাদ জানাতে পারে। সেখানে আপনার আমাদের 1900 বা আপনার ভাষা আন্দোলনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, ভাষা আন্দোলনের শহীদ মিনার যেদিন সেই ঢাকা মেডিকেলের সামনে ছাত্ররা নির্মাণ করেছিল, আপনি নিশ্চয়ই জানেন পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে ভেঙে ফেলেছিল। ভাষার দাবিতে সেদিন গণতান্ত্রিক আন্দোলনে সেদিন আপনার 144 ধারা জারি করে আপনার গুলি চালিয়েছিল। এখন বুঝতে পারছি, 144 ধারা যদি ছাত্ররা না ভাঙতো কিংবা শহীদ মিনার বারবার ভাঙার পরে যদি না করতো, তাহলে আজকের বাংলাদেশ স্বাধীন হতো না, আমরা স্বাধীন মানে জাতি হতে পারতাম না, কিংবা বাংলা ভাষাকে আমরা একটা ভাষা হিসেবে পেতাম না। কারণ আজকে একটা সংকট চলছে, দেশে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছে, স্বৈর শাসন চলছে, যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র ধ্বংস করেছে, মানবাধিকার কেড়ে নিয়েছে, জনগণকে দমন পীড়ন করে রাষ্ট্র ক্ষমতা আছে, তারা কিভাবে জনগণের অধিকারের জন্য আপনার কাজ করবে আর জনগণকে অনুমতি দেবে? জি বিভিন্ন, আমি আমি একটু হোল্ড করি, আমি দুজনকে